হ্যালো ভাই ব্রাদাররা, কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর ভিডিও আপ দিচ্ছি, আমি অনেক মিস করতেছিলাম আপনাদের। আশা করি আপনারাও হয়তো বা আমার অনেক মিস করতেছিলেন। তো আজকে এমন কতগুলো ফ্লাডিং ডায়লগ সম্পর্কে আমরা আলোচনা করব, যে ডায়লগগুলো দিলে যে কোনো মেয়ে ইমপ্রেস হয়ে যাবে। আর আপনার শালিকারে যদি এই ডায়লগ দেন, তাইলে তো কোনো কথাই নাই। এই বোন আরেক বোনে বলবে, এইটা তোর দুলাভাই বানাস, আমার না, এই দুলাভাই আমার চাই। তো যাই হোক, চলেন ভিডিওতে চলে যাই। তো তার আগে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন। তো ভাই ব্রাদাররা, ফার্স্ট ডায়লগ। আর আরেকটা কথা বলে রাখি, এই ডায়লগগুলো একসাথে সবার সাথে ইউজ করবেন না, আলাদা আলাদা সময়, আলাদা আলাদা দিনে, আলাদা আলাদা টাইমে ইউজ করবেন। তো এটা অনেক ফ্লাডিং এন্ড অনেক মজার একটা ডায়লগ। সে যদি হাসে বা কোনো একটা কথা বলে, তো আপনি তারে বলতে পারেন, এমনি হাসলে বা এমনি কথা বললে কিন্তু থানায় যেয়ে তোমার নামে জিডি করে আসবো। আর বলবো, এই মেয়ের মিষ্টি হাসিতে বা অ্যাডজাস্ট করে নেবেন, মিষ্টি হাসিতে বা মিষ্টি কথায় আমার ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে গেছে। হা হা হা, ইউ আর অসাম। তোমার এই ডায়লগ শুনলে যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। যে কেউ ফিদা হইতে হবে না, শুধু তুমি ফিদা হইলে হবে। তো ভাই ব্রাদাররা, আশা করি ডায়লগটা আপনার ভালো লাগছে। তো ভাই ব্রাদাররা, সেকেন্ড ডায়লগ। এই ডায়লগটা অনেক জোস একটা ডায়লগ আর আমার অনেক ফেভারিট একটা ডায়লগ। তো এই ডায়লগটা আপনারা কার কোনো মেয়ের পিকে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন বা তার পিক দেখে কমেন্ট করতে পারেন। আর আপনি যদি কোনো মেয়ের ইমপ্রেস করতে চান, তাহলে এই ডায়লগটা আপনার জন্য। তো আপনি তার কমেন্ট করতে আর কি বলতে পারেন, সিনেমা দেখতে যাইবা, ভুলে দুইটা টিকিট কাটে ফেলছি। তো সে লিখছে, নো থ্যাংকস, হো আমিও নিয়ে যাইতাম না, বাট বাইরে লিখে আছে কিউট মেয়ে ছাড়া প্রবেশ নিষেধ। তো ভাই ব্রাদাররা, থার্ড ডায়লগ। এই ডায়লগটা আপনারা ইমপ্রেস করার জন্য, ফ্লাডিং করার জন্য বেস্ট একটা ডায়লগ। তো আপনি তার কমেন্ট বক্সে তার পিক দেখে বা তার পিক দেখে আপনি ইনবক্সে তারা বলতে পারেন, আচ্ছা একটা কথা বলি। তো সে লিখবে কি, বা কমেন্ট বক্সে আপনি বলতে পারেন, আচ্ছা একটা কথা বলি। সে কমেন্ট বক্সে নিশ্চয়ই রিপ্লাই দিবে কি। তো আপনি তারা লিখতে পারেন, তোমার আব্বু জান কি তোমার আল্লাহর কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনছিল? সে লিখবে, কেন? আপনি তখন বলেন, তাইলে এত সুন্দর কেন তুমি? হা হা হা, আশা করি এই ডায়লগ গুলা দিলে খুব ভালো একটা রেসপন্স পাবেন ভাই ব্রাদাররা। তো ভাই ব্রাদার, ফোর্থ ডায়লগ। এটা তো ফ্লাডিং করার একটা, ফ্লাডিং করার জন্য জোস একটা ডায়লগ। তো হৃদয় ছোঁয়ার মতো একটা ডায়লগ। আপনি তার বলতে পারেন, একটা কথা জানো কি? তো সে লিখতে পারে, না জানি না। তো না বললে জানবো কেমনে? তো আপনি তখন বলতে পারেন, স্মোকিং আর তোমার মাঝে কমন ব্যাপার কি জানো? তো সে লিখতে পারে, কি? তো আপনি তারা বললেন, বলতে পারেন, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইউর ফেস অ্যান্ড ইউর স্মাইল ইজ ইনজুরিয়াস টু হার্ট। হায় হায় ভাই, যুদ্ধ শুরু হয়ে যাবে দুই বোনের মধ্যে যদি শালির এই ডায়লগ দেন। তো ভাই ব্রাদাররা, ফিফথ ডায়লগ। আপনি তারা বলতে পারেন, ফুল আর তোমার মাঝে পার্থক্য কি জানো? তো সে লিখতে পারেন, না তো কি, না তো কি? তো আপনি তারা বলতে পারেন, ফুলের ফুলের আশেপাশে ভ্রমর গুলা মধু নেওয়ার জন্য উড়ে বেড়ায়, আর তুমি যেই সুন্দর, তোমার আশেপাশে হাজার ছেলে পেলে তাদের মনটা স্ব ইচ্ছায় দেওয়ার জন্য ঘুরে বেড়ায়। আই এম 100% শিওর, শুধু লেনা আর দেনার পার্থক্য। তো সেখানে হাসির ইমোজি দিছে। তো আপনি তারা বলতে পারেন, এত সুন্দর হওয়া কিন্তু ঠিক না। তো ভাই ব্রাদাররা, কোন টিপসটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি কমেন্ট করলে ভাই একটু উৎসাহ পাই, আপনারাই তো আমার ভালোবাসার মানুষ। আর আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করবেন। এবং এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশনে এরকম অনেক ভিডিও দিয়ে দিব আমি, সেখান থেকে দেখে নেবেন। তো নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং ডায়লগ অ্যান্ড ইন্টারেস্টিং চ্যাটিং আর ইন্টারেস্টিং মজার কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই ব্রাদাররা।